টিজার অবস্থা ছিল। আচ্ছা আজকের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এখন বলতেছে যে একটা ক্লাস আমি তৈরি করবো, ঠিক আছে? ক্লাস ক্লাস কি জিনিস? এখানে বলছে ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্টস আর ক্রিয়েটেড। তার মানে কি, একটা ক্লাস আছে, সেই ক্লাসের আমি কি করতে পারি যে এক একটা অবজেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে? তাই এখন আমি একটু স্পেসিফিক ক্ষেত্রে ধরো তোমার এই যে কবিতার অ্যাপ, ঠিক আছে, এদিক শুনো শুনো, কবিতার অ্যাপ, কবিতার অ্যাপটা যদি আমি চিন্তা ভাবনা করি, ঠিক আছে, ধরো আমার একটা ক্লাসের অবজেক্ট নিব আমি, কবিতা একটা ক্লাস, সেই ক্লাসের অবজেক্ট নিব, ঠিক আছে? এখন তুমি এবার বলো ফার্স্টে যে কি কি জিনিস থাকা সম্ভব একটা কবিতার মধ্যে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলো, তুমি বলো কবিতার লেখক। এটাই আচ্ছা, তুমি যদি আরো এক্সট্রা দিতে চাও ধরো কবি পরিচয় দিতে চাইলে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যদি আমি একটা ক্লাস তৈরি করি, ঠিক আছে, ক্লাসের ক্লাস তৈরি করে, ক্লাস তৈরি করলে কি হইতে পারে, ধরো সেই ক্লাসের কতগুলো মেম্বার থাকবে, যে তুমি এই যেগুলো বললো না যে একটা কবিতার নাম থাকতে পারে, নাম তাহলে তার একটা মেম্বার, কবিতার যে রাইটার আছে রাইটারও তার একটা মেম্বার, তারপরে তোমার আর কি কবিতা কবিতা কবিতাও তার একটা মেম্বার, ঠিক আছে? ক্লাসের ক্লাসের মধ্যে তাহলে কি থাকতে পারে, কতগুলো মেম্বার ভেরিয়েবল থাকতে পারে, কি থাকতে পারে, মেম্বার ভেরিয়েবল। কবিতার নাম এটা কি কি তুমি কি ইন্টিজার দিবা নাকি ডাবল দিবা? কবিতার নাম টেস্টিং, তাই না? আচ্ছা, তারপরে এরপরে আর কি, কবির নাম এটা একটা স্টেজ, ঠিক আছে? তারপরে কবিতা, কবি সরি কবিতার নাম, তারপরে আছে কবির নাম, তারপরে আর কি কবিতা, ঠিক আছে? এখন আমি যেটা বললাম যে তাহলে তিনটা মেম্বার ভেরিয়েবল থাকবে, তিনটা স্ট্রিং থাকবে এই ক্লাসের আর কি, ঠিক আছে? এখন ক্লাসের যে অবজেক্ট, আমি একটু জাস্ট একটু এক্সাম্পল দিয়ে একটা ক্লাস লিখে, এখন দেখো আমার যেটা ইয়ে, ধরো আমি এখানে ই করলাম আর কি, এখানে আর একটা প্যাকেজ তৈরি করলাম, সেই প্যাকেজের আন্ডারে আমি আসলে এগুলো লিখবো। ধরো আমি প্যাকেজের নাম প্যাকেজ, এটা প্যাকেজের নাম দিলাম কম ডট আইটেম, মানে যত ক্লাসের ক্লাস আছে, ঠিক আছে, ধরো পোয়াম একটা ক্লাস, ঠিক আছে, তার আন্ডারে যে সব জিনিসপত্র আছে সেটা এরকম। যদি আমি স্টুডেন্টের ডাটা বেস হিসেবে চিন্তা ভাবনা করি একটা ইউনিভার্সিটি, তাহলে কি থাকতে পারে সেখানে, যে স্টুডেন্টের নাম থাকতে পারে, তারপরে তার স্টুডেন্ট আইডি থাকতে পারে, তারপর আছে সে কোন লেভেলে পড়ে সেটা থাকতে পারে, কোন টার্মে পড়ে সেটা থাকতে পারে, তারপরে তার নাম থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, তার ধরো ব্লাড গ্রুপ থাকতে পারে, তারপরে আর কি থাকতে পারে, মনে করো যে তার কোন কোন থাকতে পারে, যে তার অ্যাডভাইজারের নাম কি, এগুলো থাকতে পারে, ঠিক আছে? আমি এত কিছু নিয়ে যাব না, জাস্ট এই তোমার এই যে ই আর কি পোয়েম, পোয়েম যেহেতু সবাই জানে আগে করা হয়েছে এখানে, তাহলে পোয়েমের একটা আমি পোয়েম একটা ক্লাস লিখবো। এইখানে কিভাবে লিখবো, এখানে ক্লাস ক্লাস, ঠিক আছে, এখানে আমি কি লিখবো, মনে করো ক্লাসের নাম দিলাম পোয়েম পোয়েম, ঠিক আছে, পোয়েম। আচ্ছা এখন এই পোয়েম ক্লাসই হয়ে গেল, তাহলে আমার এখানে বলছিলাম আমি এর মানে তিনটা মেম্বার ভেরিয়েবল থাকতে হবে, এখানে কি আছে প্রাইভেট স্ট্রিং, এখানে কি দলাম, আমি নাম দিলাম, এর নাম দিলাম নেম, ঠিক আছে?
নেম না দিয়ে পোয়েম নেম দিই, তাহলে ওরকম ক্লিয়ার হবে, পোয়েম নেম ঠিক আছে। আচ্ছা তারপর প্রাইভেট স্ট্রিং পোয়েম, পোয়েম পোয়েট ঠিক আছে, পোয়েমের পোয়েট। তারপরে এখানে কি প্রাইভেট স্ট্রিং পোয়েম ডিটেলস ঠিক আছে, সমস্যা না। এগুলোর প্রত্যেকটাকে আমি বলছি এক একটা মেম্বার ভ্যারিয়েবল, কি বলছি মেম্বার ভ্যারিয়েবল, মানে এই ক্লাসে মেম্বার ভ্যারিয়েবল, হ্যাঁ এটাকে বলছি একটা মেম্বার ভ্যারিয়েবল, হ্যাঁ পোয়েম ক্লাসে মেম্বার ভ্যারিয়েবল। আচ্ছা এখন যে জিনিসটা আগের দিন মেথড পড়াইছিলাম পড়েছিলাম না, এখন যেটা আছে যে এর কনস্ট্রাক্টর বলে একটা জিনিস আছে, কনস্ট্রাক্টর কি শুনুন, কনস্ট্রাক্টর ক্লাসটা কি, কনস্ট্রাক্টর আসলে কিছুই না, সেটা হচ্ছে এর যেটা নাম, এর যেটা নাম সেই মেথডের নাম হবে সেম, কি হবে মেথডের নাম হবে সেম হবে ঠিক আছে। এখন আমি তাহলে ই করলাম পোয়েম, দেখো কনস্ট্রাক্টর একবারে ইজিলি তৈরি করা যায়, সহজ বাংলা কথা এখানে তুমি যাও যে এখানে সোর্সের মধ্যে যাও, এখানে দেখো কি জেনারেট কনস্ট্রাকশন ইউজ ইন ফিল্ডস, এখানে কোন কোন ফিল্ড ইউজ করবা করে তুমি কনস্ট্রাকশন তৈরি করতে পারবা, এখানে বলে দিলাম। আচ্ছা এখন এই আছে কাহিনী, এই এই আছে তার একটা কনস্ট্রাকশন ঠিক আছে, কি বললাম এটা তার একটা কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর আসলে কি কাজ করে, আচ্ছা কনস্ট্রাক্টর আসলে আর কিছুই কাজ করে না, সে কি কাজ করে যখন কনস্ট্রাক্ট তার একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করা হয় তখন কনস্ট্রাক্টর বলে, কি বললাম অবজেক্ট ইনিশিয়ালাইজ হলে কনস্ট্রাক্টর কল, তাহলে কনস্ট্রাক্টর কখন কল হয়। এখন ওরা যেটা করা হয়েছিল এখানে কি করা আছে সেটা, সে পোয়েমেরই হয়তো না আমি আবার করি সমস্যা নেই, এখানে মনে করো এখানে একটা ক্লাস নিলাম ক্লাস পোয়েম অ্যাক্টিভিটি, শুনুন গতদিনের লেকচার তুমি দেখছো না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লেকচার, গতদিনের লেকচারে যেটা বলছিলাম আমি যে এরর লিস্ট দেখাইছিলাম, হ্যাঁ এরর লিস্ট কি জিনিস, ধরো এর এর তুমি ডিক্লেয়ার করো বা এর নিয়ে কাজ করো, সাইজের একটা ক্যাসার আছে ঠিক আছে, তুমি যখনই এর ইউজ করতে যাবো তার আগে তো সাইজ দিয়ে দিতে হবে ঠিক আছে। আমি যদি আমি ডাইনামিক্যালি ই করি, মনে করো তোমার ইউনিভার্সিটিতে তোমার যে ডিপার্টমেন্ট তোমার যে সেকশনে কতগুলো স্টুডেন্ট আছে, হ্যান্ডেল করতেছি ওইখানে করে না, এখন ধরো কোন কারণে 100 জন ভর্তি হইলো, লেভেল ওয়ান টার্ম ওয়ান পরে তোমার 2-1 এসে দেখা গেলো 100 চলে গেলো ঠিক আছে, নিয়ে হ্যান্ডেল করতে গেলে সমস্যা, যদি আমি লিস্টে সংগ্রহ করবো ঠিক আছে, তাহলে কি আমার এই এরে দিয়ে করতে গেলে বহুত কাছার আছে, সেই জন্য এরে লিস্ট ইউজ করি। এরে লিস্টের ক্ষেত্রে কি কাহিনি, যে এরে লিস্টে যখন একটা করে নতুন করে এলিমেন্ট যোগ করবো সাথে তার সাইন করবো, আর যদি একজন ওইখান থেকে যদি আমি ডিলিট করে দিই একটা সাইজ করে দেবো ঠিক আছে, তাহলে বা ধরো 100 জন স্টুডেন্টের লিড আছে সেখান থেকে আমি একজন ডিলিট করে দেবো, তাহলে আর এল এস থেকে ওইটা যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে দেওয়ার পর সাইজও কমে যাবে, ওই কথা দেখা যায় আর কি। যদি লিস্ট ভিউ দিয়ে করো তাহলে লিস্ট ভিউর উপর একটা অ্যাডাপ্টার সেট করতে হবে, সেই অ্যাডাপ্টার সেট করলে কি হবে জাস্ট ওই মানে অ্যাডাপ্টারটা নোটিফাই ডাটা সেট বলে একটা সেলস বলে একটা জিনিস আছে সেটা করে দিলে ওইটা রিফাই দেবে। এখন আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে
ধরো এখানে ওয়ান ক্রিয়েট, ওয়ান ক্রিয়েট অ্যাক্টিভিটি এক্সটেন্ড করি না এই কারণে, কিন্তু আসলে দেখাচ্ছে না এখানে ওয়ান ক্রিয়েট কি দিলাম মনে করো, এখানে আমি দিলাম পোয়েম লিস্ট, লেআউট লেআউট পোয়েম লিস্ট। এখন আমি এখানে মনে করো আচ্ছা, এখন মনে করো এখান থেকে দেখো, এই যে একটা পোয়েম ক্লাস, ঠিক আছে, পোয়েম ক্লাস, সেই ক্লাসের আমি একটা অবজেক্ট, অবজেক্ট ফার্স্ট ডিক্লেয়ার করবো, ধরো এটা প্রাইভেট পোয়েম, এটা টাইপ হবে এই ক্লাসের যে নাম সেটা, ঠিক আছে, যেমন তুমি ইন্টিজার দাও, এটা আছে পোয়েম একটা টাইপ, ডাটা টাইপ, কি বলছি বুঝছো, পোয়েম একটা ডাটা টাইপ, এই ক্লাসের নাম হবে তার নামে, হ্যাঁ ধরো আমি এটার নাম দিলাম পোয়েম, ঠিক আছে, এখন এর দেখো আরো কিছু জিনিসপত্র আমি ই করতে পারি, যে এটাকে আমি কি বলছিলাম, এটা নাম কি দিয়েছিলাম, এখানে আমি আরো একটু লিখে দিই, এটার নাম আছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কি জিনিস, না কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাসের অবজেক্ট যখন আমি ইনিশিয়ালাইজ করি তখন কনস্ট্রাক্টরটা কল হয়, আর কনস্ট্রাক্টর ই হবে কি, কনস্ট্রাক্টরের নাম হবে ওই যে ক্লাসের যে নাম, ক্লাসের যে নাম সেই নামটা আর কি। কনস্ট্রাক্টর তো আমি কি কাজে ইউজ করি, একটা ক্লাস ইনিশিয়ালাইজ, ক্লাসের অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ করি, কনস্ট্রাক্টর কখন কল হয়, ক্লাসের অবজেক্ট যখন ইনিশিয়ালাইজ, কনস্ট্রাক্টর উইল বি কল ওয়েন দ্য অবজেক্ট অফ দ্য ক্লাস ইজ, ঠিক আছে, বুঝতে পারছো সমস্যা, এখানে কিন্তু এই আমি একটা ই করছি আর কি, এই কিন্তু একটা অবজেক্ট ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ারিং অ্যান অবজেক্ট, ঠিক আছে, ডিক্লেয়ারিং অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট ডিক্লেয়ার করছে। আচ্ছা এ পর্যন্ত কি কোনো সমস্যা, সমস্যা নেই, আচ্ছা এখন এই যে ই ধরো এটার উপর আমি সেটার গেটার মেথড প্রত্যেকটা ইসের উপর, যে পোয়েমের আমি নাম সেট করবো আলাদা হবে, এইটা যদি আমি করি ধরো এখানে পোয়েম নিউ পোয়েম এইগুলো যদি দিয়ে দিই তাহলে সব জিনিসগুলো একবারে সেট হয়ে যাবে, কি হয়ে যাবে, সব জিনিসগুলো একবারে সেট হয়ে যাবে। এখন আমি এটা না করেও কিন্তু আসলে আরো অনেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কি ধরো কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস, এই এখানে কি হয়েছে, জাস্ট কিন্তু আমি এই একটা জিনিস দিয়ে আমি কি করছি, হ্যাঁ শুধু পয়েন্ট নেম দিয়ে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ করছি, এরকম করতে পারি, মনে করো এই এটা দিয়ে আমি করতে পারি, সেম বুঝতে 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 চাইছে, ধরো আমি দুইটা দিয়ে ডিক্লেয়ার করতে চাচ্ছি,
Evet. Nasıl? এমন তো করতে পারি যে আমি আসলে কিছুই দিব না, ঠিক আছে? কোন কোন এখানে কোন মেম্বার ভেরিয়েবল এর মধ্যে আমি প্যারামিটার হিসেবে দিব না, কোন মেম্বার ভেরিয়েবল এর মধ্যে আমি দিতে যাচ্ছি না, তাহলে কি করতে পারি আমি? দেখো সবগুলো ঠিক আছে। আচ্ছা দেখো তো, এই সবগুলো মেথডের নাম কিন্তু সেম। মেথডের নাম কি? পোয়েম। এটার নাম পোয়েম, এটার নাম পোয়েম, এটার নাম পোয়েম। সমস্যা সমস্যা শুনুন, সেম নেম আমি ইউজ করতেছি, একটা মেথডের নাম যদি সেম আমি ইউজ করি, বাট এই মেথডগুলো কিন্তু আলাদা আলাদা। এখানে দেখো সে কোনো প্যারামিটার নেয় নাই, এখানে একটা প্যারামিটার নিছে, এখানে দুইটা প্যারামিটার নিছে, এখানে তিনটা প্যারামিটার নিছে, ঠিক আছে? এখন তার মানে সেম নেম আমি ইউজ করতেছি, সেম নেম, বাট প্যারামিটারের সংখ্যা আলাদা আলাদা, ঠিক আছে? এই যে প্রপার্টি এটাকে বলে ওভারলোডিং, ওভার ওভারলোডিং। ওভারলোডিং মানে কি? যে আসলে সেম নেম ইউজ করা আর কি, ঠিক আছে? সেম নেম ইউজ করা বাট আলাদা আলাদা কাজ করবে আর কি। হ্যাঁ, এখানে প্যারামিটার আলাদা আলাদা প্যারামিটার দিছি, আলাদা নম্বর প্যারামিটার দিছি, এই কারণে এটার এই এই অবস্থা। তাহলে এখন দেখো এটা গেল এই, হ্যাঁ এ পর্যন্ত সমস্যা কোনো, এটা নেওয়া হয়েছে। ধরো আমি একটা পোয়েমের অবজেক্ট ডিক্লেয়ার করে সেটা ইংলিশে মেস করবো, তারপর মনে করো তার মধ্যে আমি কোনো প্যারামিটার দিলাম না। আবার এমনও তো হইতে পারে যে আমি এরকম ক্যাসেলের মধ্যে যাইতে যাচ্ছি না, তিনটাই একবারে ঢুকাই দিব এবং সেটা নিয়ে আমি কাজ করবো, তিনটাই একবারে মিশিয়ে যাবো। এমন হইতে পারে দুইটা একবারে মিশিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, বা মনে করো ধরো তুমি ই করতে চাচ্ছো, ধরো অ্যালার্ট শো করতে চাচ্ছো, মেথডের নাম শো অ্যালার্ট। এখন ওর মধ্যে এক ক্ষেত্রে তুমি কোনো প্যারামিটার দাও নাই, আবার দুটা প্যারামিটার দিছো, তিনটা প্যারামিটার দিছো, বাট মেথডের নাম সেম আর কি। এতে যে জিনিসটা হয় যে আমি সেম নেম অনেকের ক্ষেত্রে ইউজ করতে পারবো, কিন্তু তাদের কিন্তু আলাদা হইতে হবে, এটা আর এটা কিন্তু আলাদা, কারণ এর কোনো প্যারামিটার নেই নেই, এ নিচে একটা প্যারামিটার, এটা নিচে কি দুইটা প্যারামিটার, এটা নিচে তিনটা প্যারামিটার। তাহলে এটাকে আমি বলছি কি মেথড, মেথড ওভারলোড। যেহেতু এটার একটা স্পেসিফিক নাম আছে, এটার নাম কি? এই যে এটা পোয়েম পোয়েম অমুক তুমুক, এটার আমি একটা স্পেসিফিক নাম বলছিলাম কি? না না না, এটা কি বলছিলাম? এটা তো একটা মেথড, এর নাম বলছিলাম আমি কনস্ট্রাক্টর নাম। যেহেতু এগুলো একই কনস্ট্রাক্টর বাট আলাদা আলাদা ভাবে ইউজ করা হচ্ছে, এই যে ই এটাকে বলে হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোড। এখানে আমি কি বললাম, সিম্পল অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমার যেরকম দরকার হবে সেরকম ভাবে করবো তুমি। এখন আমি কিন্তু আসলে এগুলো হ্যাঁ একদম অবশ্যই করবো। এখন দেখো এখানে একটা টেন্স ভিউ দিলাম, টেন্স ভিউ টেন্স ভিউ টেন্স ভিউ অ্যান্ড্রয়েড লেআউট উইথ ট্রান্সপারেন্ট, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এখানে আমি টেক্সট ভিউ না দিয়ে আমি আসলে লক ক্যাটের মধ্যে প্রিন্ট করে দেখব। লক ক্যাটের মধ্যে প্রিন্ট করে দেখব কিভাবে, দেখো আচ্ছা এখানে কি হলাম, সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট
list ঠিক আছে শুন বুঝছো আচ্ছা এখন এখানে কিন্তু আমি এটা একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করছি ক্লাসের অবজেক্ট আমি ডিক্লেয়ার করছি অন ইনিশিয়ালাইজ কিন্তু আমি তিন ভাবে করতে পারি দেখো এখানে মনে করো আমি এটা ইনিশিয়ালাইজ করলো পোয়েম এখানেই করো এখানে কন্ট্রোল এসএস করো নিউ দেখছো সব অপশন কিন্তু আসছে আসছে না আসছে আসলো পোয়েম এখন দেখো এটা যদি আমি ইনিশিয়ালাইজ করি পোয়েমের অবজেক্ট আসলে এই মেথডটা কল হবে ধরো এখানে আমি কিছু লিখে দিলাম লগ আই এখানে আমি কি দিলাম এখানে ট্যাগ নেম এনার্জি সমস্যা আছে নাকি করো তো বাদ দাদা থেকে খাওয়া এটা সহজে আমি বাদ খাই তোমার একবার হয়েছিল আর আমার তো সবসময় আছে প্রত্যেক দিনই ওষুধ খাওয়া সবসময় অ্যালার্টন খাইলে শরীর দুর্বল হয়ে যায় আমি টোপেন খাই আগে অ্যালার্টন খেতাম আচ্ছা এখান থেকে দেখো এখানে আমি কি লিখলাম দিস কনস্ট্রাক্টর উইথ কি বললাম উইদাউট এনি প্যারামিটার তার মানে কি যদি ওইটা ইনিশিয়ালাইজ হয় তাহলে এখান থেকে কল হবে এটা দেখি আমি কল হয় কিনা তো দেখি ক্লাস মিস করলো এখন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস বুঝতে পারছো মুরাদাবাদ কলেজ যত ক্লাস পড়াইছে টাইম তো অসুস্থ পোয়েম অ্যাক্টিভিটি আচ্ছা পোয়েম অ্যাক্টিভিটি এখানে আমি লঞ্চার অ্যাক্টিভিটিটা আমি চেঞ্জ করে দিয়ে নাম কি দিয়ে দিলো তোমরা কিন্তু দুই তিনটা লেকচার গেলে কিন্তু অ্যাপ করতে পারবো ঠিক আছে আর দুই থেকে তিনটা লেকচার গেলে অ্যাপ করতে পারবো কাজ দিয়ে দেবো তখন এটা একটা লঞ্চার অ্যাক্টিভিটি তাই না আচ্ছা তাহলে এবার আমি এটা একটু রান করি রান করলে এখানে বলছিলাম যে এখানে আমি ইনিশিয়ালাইজ করছি কোন কনস্ট্রাক্টর দিয়ে যার ভিতরে কোনো প্যারামিটার নেই ঠিক আছে প্যারামিটার না দিয়ে আমি কীভাবে ইনিশিয়ালাইজ করে এখানে আমি করলাম $100 ধরে গেছে চলে গেছে এখন তো টাকা তোলার টাইম চলে আসছে এখন করতে চাইলে যে কোনো সময় করা যাবে আমার টাকা অলরেডি মাস্টার কার্ডে চলে আসতেছে পাইনিয়ার মাস্টার কার্ড ইউজ নামের তো আছে পাইনিয়ার মাস্টার কার্ড এইটা ঠিক তো হয় না দেখছো তুমি আজকে আর আসে নাই আজকে আর আসে নাই ওই তো $77 এক যায় আসে তবেই তো লাস্ট আসলে বার হয়ে যাবে এই দেখেন প্রথম থেকে সেলে তারপরে চলে গেছে তো তিনটা লাগাম দিবি হ্যাঁ
যে অ্যাপগুলো আছে হাতে আছে এগুলো যদি সবগুলো করে ছাড়ে দেওয়া হয় তাহলে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আসবে। আমি ফ্রিল্যান্সিং যদি করি ঠিকঠাক মতো মাসে মনে করো $2,000 তাহলে দুদিনে ইনকাম করা সম্ভব, কিন্তু সমস্যা আছে। আমি আপনি একটা প্রজেক্ট পাইলে তুমি $1,000 মিনিমাম এমনি একটা শুরু করবে কারণ মাসে 4-5টা ফাঁকি দিয়ে এই জন্য ফাঁকির জন্য তো বিপদ মানে রিক্সাওয়ালারা যে কাজ করে আমি ওই একই কাজ করি। কোনো জিনিসই সহজ না, বুঝতে পারছো? হ্যাঁ, তবে এটা হচ্ছে কি তুমি আমার একটু এসিও শিখে দিও তো, ব্যাপার এসিও তো তুমি কি ফ্রিল্যান্সিং করো না? হ্যালো, তুমি একটা বউ পাইছো তো এই জন্য কোনো কিছু নাই। তোমার ওর কোনো প্রেসার প্রেসার দেয় না তো? প্রেসার দেয় না, প্রেসার দেয় না ওর ওই বউ, মানে বিয়ে এক জায়গায় বিয়ে হয়ে যাবে সেখান থেকে উল্টে সেই করছে, ঠিক আছে? আমার মতে মানে যেরকম নরম পরিবার টাইপের, ঠিক আছে, মানে খুবই আর কি, আবার সেরকম দেখতে শুনতে অনেক সুন্দর আর কি, ঠিক আছে, লম্বা টম্বা সব দিক থেকেই ভালো আর কি। এখন সুমন একটা লাগে, কিন্তু এই সুমন সেগুলো তুই বিয়ে করার পরে রেসপন্সিবিলিটি নিলে কিন্তু তুমি এতদিন অনেক কিছু করতে পারবে। নাইন লেভেল রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু ভালোই বাড়াই গেছে আর কি। রান হচ্ছে আর কি, মানে ও যেটা করছে এরকম জমানো রেয়ার আর কি, যে মেয়ে মনে করো বিয়ের অনুষ্ঠান থেকে উঠে এসে ব্যবসাতে নিয়ে গেছে। মানে খুব শান্ত শিষ্ট আর কি, তোমার ভাবি কিন্তু তোমার ওয়াইফে কিন্তু প্রচন্ড করে পছন্দ করে, তোমার ভাবি তোমার ওয়াইফে কিন্তু প্রচন্ড করে পছন্দ করে। তোমার ই করে যে পোয়েমের নাম দি, পোয়েম পোয়েম ইকালস টু নিউ পোয়েম, এখানে কি পোয়েম নেম, পোয়েম নাম কি দিব বলো? ট্রু লাভ, না তোমার পোয়েমের নাম ছিল না? আর এখানে এক্সাম্পল তো ট্রু লাভ এক্সাম্পল হচ্ছে, তো এই জন্য ট্রু লাভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এখান থেকে দেখো, এখানে ক্লিক করো, এই যে দেখো এটা কিন্তু কলম। যদি আমি যদি এখানে ই করি লগ ধরো ডিরেক্ট, এখানে নাম দিলাম, মনে করো আমি ই করলাম, এখানে এই পোয়েম নেমটাই আমি আসলে এখানে প্রিন্ট করব, পোয়েম নেম, ঠিক আছে, ইকুয়ালস টু প্লাস পোয়েম নেম, ফুল নাম তো আমি এখানে দিব না, আমি কি পাস করতে চাই এটা আমি দেখবো। এখানে আমি একটু দেখি, ধরো এর জন্য এই ফার্স্ট একটা কল হবে, আর যদি এটা আমি করি এর জন্য এটা কল হবে, তাহলে এবার আমি রান করে দেখি। ভ্যালু তো এখানে দিয়ে দিছি তো, এই যে ওই যে পয়েন্ট
না ওইখান থেকে সেট করতে হবে। দেখছো দিস কনস্ট্রাক্টর উইদাউট এনি প্যারামিটার পোয়েম নেম ট্রু নট যেটা আমি পাস করে দিয়েছি ওই ক্লাসের এর মধ্যে চলে গেছে। এখন যদি আমি যদি দুই অবজেক্ট দিয়ে করি কল করি পোয়েম ইজ ইকুয়াল টু নিউ পোয়েম, ধরো এটা আর আমি কি দিলাম পোয়েম নেম দিলাম কি ট্রু লাভ, আর এখানে মনে করো এই ট্রু লাইভ এর রাইটার দিলাম শুভ, ঠিক আছে আছে ঠিক আছে। এখন আমার কোনটা কল হবে এখান থেকে দেখো এটা কল হবে, এখানে যদি আমি এটা প্রিন্ট করি লগ আই, প্রিন্ট করা মানে কি আমি দেখতেছি যে এখানে ঢুকতেছে কিনা, কি বলছি বুঝছো এখানে ঢুকতেছে কিনা আমি দেখতেছি আর কি, এখানে ডিরেক্ট ডিরেক্ট আছে। এখানে কি দিলাম আমি দিলাম মনে করো পোয়েম নেম, পোয়েম নেম ইজ ইকুয়াল টু প্লাস পোয়েম নেম প্লাস পোয়েট নেম ইজ ইকুয়াল টু প্লাস পোয়েট পোয়েম পোয়েট আচ্ছা ঠিক আছে আচ্ছা। এরপরে আমি এটা দেখি যে আসলে দেখো এখানে কিন্তু এর জন্য ফার্স্ট কনস্ট্রাক্টর কল হবে, এর জন্য সেকেন্ড এই কনস্ট্রাক্টর কল হবে, এর জন্য এটা কনস্ট্রাক্টর কল হবে, দেখাইছিলাম না যদি তুমি যদি প্রয়োজনে একটা অ্যানালিস করো তার মধ্যে সবই পাবো, বুঝতে পারছো তাহলে তোমার তিনটা অ্যারে নেওয়া লাগবে। ঠিক আছে দেখছো ট্রু লাভ এখানে পোয়েম নেম ট্রু লাভ পয়েন্ট করি, ঠিক আছে আছে। এরপরে যদি আমি ই করি এই কনস্ট্রাক্টর কল করি পোয়েম এখানে মনে করো এখানে মনে করো ঠিক আছে এখন আমি এখানে মনে করো এখান থেকে কি হবে এটাই কিন্তু এইটা কল হবে এর জন্য লগ এখানে কি পয়েন্ট ডিটেইলস আমি এক মাসের 10,000 ডলারের কাজ পাইছিলাম, শোনো আমি মনে করি 10,000 ডলারের কাজ আমার হাতে ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে, আর মানুষের হাতে যে 8,000 ডলার আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে দিয়েছি, এখন দেখা গেছে যে মানে কাছে না থাকলে যেটা হয় ওন নিজের আন্ডারে চাকরি বাকরি না করলে যেটা হয় মানে সে প্রজেক্ট মানে সাকসেসফুল হয়ে গেছে।
এই ক্লায়েন্ট বাংলাদেশে আসতে চাইছে, বলছে তোর কোম্পানি টোম্পানি আছে কিনা। এখন আমি যদি বলি যে কোম্পানি নাই, তাহলে কিন্তু বড় কাজ দেবে, এটা অনেক বড় কাজ, একটা পার্ক প্রজেক্টের তিন টাইম নামক একটা প্রজেক্টের পার্ক। আচ্ছা তাহলে এখানে আমি যেটা বলছিলাম, এই যে দেখছো ওয়েম ম্যাম ওক টুক এগুলো সব আসছে। আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো, একটু তো সমস্যা না করো, কোন সমস্যা? আর আরেকটা জিনিস আছে, সেট আর গেটার মেথড। মনে করো তুমি একটা পোয়েমের নাম সেট করতে পারছো, পোয়েমের পোয়েট সেট করতে যাচ্ছে, তারপরে পোয়েমের ডিটেল সেট করতে যাচ্ছে, ঠিক আছে? কিভাবে করতে পারো দেখো, এখানে আর কিছু করতে হবে না, এখান থেকে ডাইনটা ক্লিক করো, সোর্সের মধ্যে যাও, এরপরে জেনারেট জেনারেট গেটার সেটার্স এগুলোই করে দাও, চলে আসো, ঠিক আছে? এখন মনে করো তুমি একটা পোয়েম, মনে করো এখানে পোয়েম নিউ পোয়েম, এর মধ্যে কোনো প্যারামিটার নাই, এখানে যদি তুমি যদি ই করতে চাও, ধরো এই এগুলোর মধ্যে কি করতে চাচ্ছ তুমি, এগুলোর মধ্যে মনে করো পোয়েমের নাম সেট করতে চাচ্ছ। এখান থেকে আমি যেটা বলছিলাম, এই যে দেখছো এখানে এগুলো আছে সেট আর গেটার মতো, দেখো সেট পোয়েম নেম এর মধ্যে প্যারামিটার দিয়ে দিচ্ছি। দেখো আমি মনে করো কি করবো, পোয়েম ডট সেট পোয়েম নেম, ঠিক আছে? তাহলে এখানে আমি এর নাম দিলাম মনে করো ট্রু লাভ, ট্রু লাভ, এরপরে পোয়েম ডট সেট পোয়েম পোয়েম পোয়েট, এখানে মনে করো সুমন, সুমন, আচ্ছা এখানে মনে করো পোয়েম ডট সেট পোয়েম ডিটেলস, মনে করো ঠিক আছে। এখন এখানে কিন্তু এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, এই যেগুলো আমি লিখলাম এগুলো আমি এগুলো না কি বলছিলাম আমি, এগুলো বলছিলাম আমি মেম্বার ভেরিয়েবল, মেম্বার ভেরিয়েবল ভেরিয়েবল, ঠিক আছে? আর এটাকে আমি কি বলছিলাম, এটাকে প্রত্যেকে বলছিলাম কনস্ট্রাক্টর উইদাউট উইদাউট এনি প্যারামিটার, ঠিক আছে? কনস্ট্রাক্টর উইথ ওয়ান প্যারামিটার, কনস্ট্রাক্টর উইথ উইথ ওয়ান প্যারামিটার। ম্যানুয়ালি ক্লাসে থাকার দরকার ছিল, কারণ ম্যানুয়ালি এইগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকার কথা না আমার হিসাব মতো, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট টু টু প্যারামিটার্স, এখানে কে প্যারামিটার্স। আচ্ছা তাহলে এখন আমি কি বললাম এইগুলো, আর এটাকে আমি কি বলছি, এটাকে বলছি আমি গেটার মেথড, গেটার মেথড ফর পোয়েম নেম, তাই না? আর এটাকে সেট আপ মেথড ফর পোয়েম নেম, মানে এটার মাধ্যমে পোয়েম নেম সেট করা হচ্ছে, এটার মাধ্যমে পোয়েম নেম গেট করা হচ্ছে, ঠিক আছে? এখন একটা ক্লাসের কোনো মেথড আমি কিভাবে কল করতে পারি,
সেখানে কিন্তু করছে, বলো তো বলো একটা ক্লাসে কোন মেথড কিভাবে কল করতে হবে? ক্লাসের নাম, ক্লাসের নাম না, ভালো মনে শুরু হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমি জিজ্ঞাসা করবো পরে। এবং এলে আজকের লেকচারটা মিনিমাম 5 থেকে 7 বার 10 বার ই করবো, ঠিক আছে? প্রত্যেকটা যে কথা বলছি কোনো কথাই কিন্তু মানে কম গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এখানে আমি কি বলছি, একটা ক্লাসের আমি মেথড কিভাবে কল করতে পারি, ওই ক্লাসের একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করব, তারপরে সেই ইটা সেই অবজেক্টটা কি করব, সেই অবজেক্টটাকে আমি ইনিশিয়ালাইজ করব, তারপরে কি করব যে অবজেক্টের নাম ডট ওই যে মেথড নাম, ঠিক আছে, অবজেক্টের নাম ডট সেট গেট না অন্য কোনো কিছু যদি আমি লিখি, আমি কিন্তু কাজ দিব। ধরো একটা ক্লাস লিখো যে ক্লাসের নাম সাম, তার মধ্যে দুইটা প্যারামিটার নিবে, প্যারামিটার দুটো তুমি ইনপুট নিবা, তারপর ওইখানে কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকাই দাও, এরপর একটা মেথড কল করো, কল করে তুমি ওইখান থেকে মনে করো সামটা দেখাও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে এই আছে কাহিনি। তাহলে এবার কি হলো, এখানে সেটার গেটার মেথড সেট, হ্যাঁ, একটা ক্লাসের কোন মেম্বার ভেরিয়েবল বা কোন মেম্বার মেথড, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা মেম্বার মেথড, এগুলো প্রত্যেকটাই সেট গেট আর প্রত্যেকটা একটা মেম্বার মেথড। ইভেন কনস্ট্রাক্টরও তো আসলে তার একটা মেম্বার আর কি, মেম্বার না মেম্বার মেথড, কিন্তু মেম্বার মানে কি, ওর যে যে মেম্বার আছে তারা আর কি। আচ্ছা তাহলে এখানে প্রথমে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করবে, দিস ইজ নাথিং বাট অ্যান অবজেক্ট, কারণ হচ্ছে এখন অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করব, প্রথমে তো অ্যাক্সেস আইডেন্টিফায়ার দিব, অ্যাক্সেস মডিফায়ার, আইডেন্টিফায়ার বলছে অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট, তারপরে কি করব ক্লাসের নাম, ক্লাসের নামটা একটা ডাটা টাইপ হিসেবে কাজ করবে, একটা ডাটা টাইপ ক্লাসের নামটা একটা ডাটা টাইপ হিসেবে কাজ করবে, এবং এইখানে অবজেক্টের নাম, তারপর কি করব এটা ইনিশিয়ালাইজ করব, করার পরে তারপরে ডট দিয়ে, ওর পরে ডট দিয়ে যে কোনো আমি মেথড বা মেম্বার মেম্বার ভেরিয়েবল কল করতে পারবো। এখন এখানে কিন্তু আচ্ছা এটাও তো মেম্বার ভেরিয়েবল পোয়েম নেম, তাহলে কি এটা আমি কল করতে পারবো? তুমি বলো ওই প্যাকেজে কল করতে পারবো, এটা তো কল করছি এখান থেকে দেখো না, এই যে কল করছি নিউ পয়েন্ট, তারপর মনে করো এই যে সেটার মেথড গেটার মেথড কল করলাম, সেট পয়েন্ট সেট পয়েন্ট আচ্ছা আমি এটা এটা বলি, এগুলো আসলে প্রাইভেট মেম্বার এটা, ঠিক আছে? প্রাইভেট মেম্বার তো অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, এটা এগুলো কি, এগুলো সব দেখো পাবলিক, পাবলিক তো যে কোনো জায়গা থেকে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, সেটা ইনিশিয়ালাইজ করে তারপরে ডট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক না? ঠিক সত্যি তো। এরপরে যেটা আসলো তাহলে আমি এটা ই করলাম, এখন যদি আমি যদি এখান থেকে ই করতে চাই, ধরো আমি ই করবো আর কি লগ আর, ধরো আমি ডিরেক্ট, ধরো পোয়েম নেম পোয়েম পোয়েট পোয়েম ডিটেলস, এগুলো আমি আসলে আমি এখানে শো করতে চাচ্ছি, কীভাবে শো করতে করবো তাহলে দেখো, এগুলো সেটার মেথড, গেটার মেথডের মাধ্যমে আসলে এটা আমি অ্যাক্সেস করতে পারবো, তা কীভাবে পারবো
ধরো এখানে আমি দিলাম পোয়েম নেম ইকুয়ালস টু ক্লাস পোয়েম ডট গেট পোয়েম নেম সমস্যা ক্লাস ডট পোয়েম পোয়েম ধরো পোয়েট নেম পোয়েট নেম ঠিক আছে এখানে আমি কিভাবে পাইতে পারি পোয়েম ডট গেট পোয়েট নেম পোয়েম পোয়েট এরপরে যদি আমি যদি পোয়েম ডিটেইলস দেখতে চাই পোয়েম ডিটেইলস ইকুয়ালস টু ক্লাস পোয়েম ডট গেট পোয়েম ডিটেইলস ঠিক আছে এবার যদি এখান থেকে কিন্তু আমি তাহলে কয়ভাবে আসলে ভ্যালু ইনিশিয়ালাইজ করা যায় একটা ক্লাসের 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 মানে ক্লাসের মধ্যে আমি কয়ভাবে ভ্যালু আসলে ই করতে পারি ইনিশিয়ালাইজ করতে পারি হ্যাঁ কি কি হ্যাঁ কোন স্ট্রাকচারের মধ্যে সেট সেটার মেথডের মধ্যে আসলে এই দুইভাবেই আসলে করা বুঝতে পারছো আচ্ছা তাহলে একটা ক্লাসের মধ্যে ক্লাসের যে বিভিন্ন ই আছে মেম্বার ভেরিয়েবলের ভ্যালু আমি কিভাবে ডিক্লেয়ার করবো মানে কি করতে পারি ইনিশিয়ালাইজ করতে পারি আর এই ভ্যালুগুলো কিভাবে পাইতে পারি গেটার মেথডের মধ্যে ঠিক আছে এখন তুমি এবার মনে মনে চিন্তা করো হ্যাঁ তুমি যদি সেটের মাধ্যমে সেট না করেও দাও তাহলে কোন স্ট্রাকচারের মাধ্যমে তুমি সেট করে দিছো সমস্যা নাই কোনো ভালো হবে সমস্যা নাই এটা দেখো হ্যাঁ যাবে না কেন অবশ্যই যাবে এই এই মনে করো এখান থেকে আমি ই করে দেবো আচ্ছা ধরো না না আমি যেটা বলতেছি না সেম এখন যে কাহিনী ধরো এখানে আমি ডিক্লেয়ার করছিলাম পরে যেমন এখান থেকে ই করছে এখান থেকে ই করছে লাস্টে যেটা দিয়ে আমি ই করছি সেটাই কিন্তু পাবে আর কি এখন দেখো এইগুলোর মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু আসলে সব ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়ে গেছে হ্যাঁ ধরো আমি এখানে এটা ই দিলাম দিস ইজ দ্য ডিটেইলস অফ পোয়েম ঠিক আছে এবার রান করি দেখো আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে আসলে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি সেটের মাধ্যমে দিন বাট আমি গেটের মাধ্যমে কিন্তু পাবো এটা যেভাবেই তুমি করো সেটার মাধ্যমে করো কোনো সুযোগ হ্যাঁ হ্যাঁ দুটো মিক্স করে ইউজ করো তাহলে ধরো এখান থেকে মনে করো তুমি এই এটা করছো একটা নিলে আর বাকি আর বাকি দুইটা তুমি সেট আপ দিয়ে করলা কোনো সমস্যা নেই একই কথা এই যে দেখছো দেখছিল দেখছো আচ্ছা এখানে দেখো শোনো তোমরা একটু সিরিয়াস হলে আমি কিন্তু আসলে একটু ই করে দেবো তোমাদের দিয়ে কিছু কাজও করে দেবো ঠিক আছে যে সিরিয়াস হলো তারে কাজ পাবো ঠিক আছে এখন মানে
এখন ক্লায়েন্টের কাজের ফ্লো ভালো আছে, বাংলাদেশে একটা ক্লায়েন্ট আছে যাই আমার দিয়ে কাজ করায়, হ্যাঁ আমি তার কাছ থেকে কিন্তু ডেডলাইন বেশি করেও নিতে পারবো, ঠিক আছে, তাদের কাজগুলো তোমরা করলেও করতে পারো। আচ্ছা এখানে দেখো, ফার্স্টে একবার কিন্তু আসলে এখান থেকে এটা কল হয়েছে, এখানে আমি ই করছিলাম, আর এখানে দেখো, এই দেখো গেট করেও কিন্তু পাওয়া যায়। আচ্ছা যদি এখানে এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য এখানে আমি মনে করো এটা দিয়ে দিলাম, তোমাদের আর একজন ই হচ্ছে আর কি, ব্যাসের নতুন একজন হচ্ছে আর কি। আসলে যে ঘটনা, মানে আমি আগে ইন্টারমিডিয়েটে পড়াইতাম, ইন্টারমিডিয়েট বই ভর্তি কোচিং এর জন্য পড়াইছিলাম, এখন হঠাৎ করে সাদা মনে হয়েছে, ঠিক আছে, 2 বছর মতো আগে মারা গেছে, তারপরে 2টা মেয়ে, আমি বললাম তুমি আসলে পোস্টার্স করেও করতে পারো, এসে পোস্টার্স করতে পারো, মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তার কাছ থেকে বাকি যে লেকচার গুলো আছে কোনো টাকা পয়সা দিয়েছিলাম, ঠিক আছে, তোমরা আমার মনে করো না আমি সে হচ্ছে মানে দুইজন দুই বোন আর বাবা মারা গেছে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় বাবা মারা গেছে, ওর উপর আসলে ফ্যামিলির দায়িত্ব পড়ে যাবে, যদি সে আসে যদি কাজ করে খাইতে পারে তাহলে সেটা ভালো, কারণ আমার পক্ষ থেকে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু দেখো, এই যে এখান থেকে কল হয়েছে, যদি করে পারে ভালো, না পারলে কোনো কিছু করার তো নেই, আমার পক্ষ থেকে দেখার চেষ্টা করা সম্ভব হয়েছে। এটা এটা কল হয়েছে, বুঝতে পারছো? জানি এবার তুমি একটু আমার একটু বলো, তোমরা সবাই বলো কিসের ব্যাস? এখানে দেখো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এটা প্রিন্ট আউট হবে কেন? ওই এইটার মাধ্যমে আসলে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হয়ে গেছে, হ্যাঁ। তো এখন এইটা আমি দেখো, পোয়েম ডট গেট পোয়েম নেম, পোয়েম ডট গেট পোয়েম পোয়েট, পোয়েম ডট গেট পোয়েম ডিটেলস, ঠিক আছে, এটা সেট মেথডটা রান করবো, সেটের মাধ্যমে সেট করে দিলাম, এখন একটু দেখো আউটপুট দেখো, এই কিন্তু বহুত ই আছে আর কি, সুবিধা আছে, সুবিধা কি অ্যানালিস্টের মাধ্যমে তুমি যে ফার্স্টে কি কাজ করছিল, এক একটা স্ক্রিন করছিল, 100 কবিতা থাকলে 100 কবিতার এরকম স্ক্রিন করা তো সম্ভব না, আমি কি দেখাই দিছিলাম তিনটা এর ইউজ করে আমি ওই কাজটা করছি, ঠিক আছে, আসলে এই যে কিছুই করার দরকার নেই, একটা এই যে পোয়েম পোয়েমের লিস্ট দিবো এবং তার মধ্যে সেট করে দিব, তার মধ্যে সব কিছুই হবে, কিছুই করা লাগবে, ধরো তুমি এই জিনিসগুলো ডাটা বেজে রাখলো বা জেসনের মধ্যে রাখলো, পড়ে এনে এখানে এই পোয়েমের লিস্টের মধ্যে রেখে দাও, এইটার মাধ্যমেই কাজ করবে, আর ওই তিনটা এরও দরকার নেই। বুঝছো? এখন যদি আমি এখান থেকে দেখো এই তিনটা লাইন আমি কমেন্ট আউট করে দিলাম, এখান থেকে দেখছো, এটা কিন্তু কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি কি করলাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করলাম,
আর এখানে দেখা যাচ্ছে গেটের মতনের মধ্যে লোক, এমনও যদি হয় ধরো এটা না করে যদি আমি একটা ভ্যালু কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকাই দিই আর বাকি দুটো সেট মেথডের মাধ্যমে দিই, তারপরে গেট করি একই বলে ঠিক আছে। এ পর্যন্ত কি সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য লেকচারে আজকে এই পর্যন্ত থাকবে। কারণ আছে কি যে ভিডিও ওই জন্য সে ভিডিও আছে তো। হ্যাঁ।